বার্বাডোস থেকে দিল্লি পৌঁছে জয়ের উৎসবে মেতে ওঠেন রোহিতের দল। কাটলেন কেক, একসঙ্গে নাচানাচিও করলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাকে নম জার্সি উপহার দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তখন সকাল 6টা, 16 ঘন্টা যাত্রা ধকল কাটিয়ে দিল্লি বিমানবন্দরে বিশ্বকাপ নিয়ে নামল ভারতীয় ক্রিকেট দল। ফ্লাইট থেকে নামতেই পুষ্পস্তবক দিয়ে রোহিত শর্মাদের স্বাগত জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। দুপা এগোতেই টিম ইন্ডিয়াকে ঘিরে ধরলেন সমর্থকেরা, চলল কেক কাটার পালা। তখন বিমানবন্দরের বাইরে কার্যত গোটা দিল্লি রোহিত কোহলিদের জন্য অপেক্ষা করছিল। টিম বাসকে ঘিরেছিলেন অসংখ্য মানুষ। টিম ইন্ডিয়ার ছবি তোলার জন্য তখন দর্শকদের মধ্যে হুড়োহুড়ি। টিম বাসের জানলা থেকে রোহিত শর্মাও বিশ্বকাপ তুলে ধরলেন অসংখ্য মানুষের উদ্দেশ্যে। বিমানবন্দর থেকে বেরিয়ে টিম বাস থামে টিম হোটেলে, সেখানে ভাঙড়ায় মাতলেন রোহিত শর্মা, সূর্য কুমার, ঋষভ পান্থরা। হোটেলে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নেয় ভারতীয় দল, তারপর হোটেল থেকে বেরোনোর সময় কেক কাটেন রোহিতরা। কোহলি অর্শদীপদের গায়ে তখন চ্যাম্পিয়ন লেখা ভারতীয় জার্সি। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাসভবনে তার সঙ্গে দেখা করতে যায় ভারতীয় দল। সঙ্গে ছিলেন বোর্ড সচিব জয় শাহ। রাহুল দ্রাবিড় রোহিত কোহলিদের সঙ্গে বেশ অনেকক্ষণ কথা বলেন প্রধানমন্ত্রী। তারপর প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্ট করে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় টিম ইন্ডিয়া। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।